Assalamualaikum warahmatullahi wabarakatuh. Supriyo viewers, আসলে গরুটি কোন রোগে আক্রান্ত আমরা জানি না, তো আমাদের ডাক্তার সাহেব এসেছেন এখানে, তো ডাক্তার সাহেব আসলে জানিয়ে দিবেন আমাদের আসলে কি রোগে আক্রান্ত হয়েছে গরুটি। তো সর্বপ্রথম বলি সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চলে এসেছি কিন্তু আজ সাতক্ষীরা সদর থানার কুশখালী ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড শিকড়ি গ্রামে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই লক্ষ্য করছেন যে গরুটি কিন্তু অতিরিক্ত দুর্বল। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। বলছি আসলে গরুটির সমস্যা কি? গরুটার কলিজা কিড়িতে আক্রান্ত, ওটা খুব দুর্বলতা হয়ে গেছে। এর এখন হাই ক্যালসিয়াম মারতে হবে, এডি3 ক্যাটাফস অ্যাস্টোমেট আর কলিজা কিডনি এখন দেয়াই যাবে না, যার কারণে গরু খুব দুর্বল। গরুটা একটু সুস্থ হতে একটু টাইম লাগবে। আর মানে আপনি বলতে চাচ্ছেন আসলে গরুটা সবল করে নেওয়ার পরে কৃমি ট্রিটমেন্ট দিবেন? ট্রিটমেন্ট করা এই অবস্থা? আচ্ছা, এটা ডাক্তারি নিয়ম। এই অবস্থায় কৃমির ট্রিটমেন্ট যদি করায় তাহলে কি ক্ষতি হতে পারে? ক্ষতি হতে পারে, দুর্বল, টেনি পারবে না গরুর শরীরে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা খেয়াল করেন আসলে গরুটি কিন্তু অতিরিক্ত দুর্বল। গরুটির কলিজায় কৃমি, যার কারণে গরুটির যে পুষ্টিমানের খাদ্য খাবার দেওয়া হতো সব কিছু শোষণ করছে কৃমিতে, এবং আপনারা জানেন কৃমি আসলে রক্ত শোষণ করে থাকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এর কিন্তু ভিটামিন ক্যালসিয়াম জাতীয় এর শরীরে কোনো কিছুই নাই, আপনারা একটু খেয়াল করেন। তো আসলে কৃমির লক্ষণ ডাক্তার সাহেব, কৃমি হলে যে লক্ষণগুলো থাকে আমরা বুঝবো কেমন করে, সেটা যদি আমাদের জানাতেন তাহলে। গরু খাবে আস্তে আস্তে শুকিয়ে যাবে, হ্যাঁ, পশম মোড়া হয়ে যাবে, মানে পশমগুলো উস্কো খুস্কো থাকবে। তো আসলে ডাক্তার সাহেব, আমরাও দেখছি গরুটির পশমগুলো উস্কো খুস্কো, কোনো রকম গ্লেজ নাই পশমে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা প্রতি এক বছরে 3 থেকে 4 বার অবশ্যই আপনাদের গরুর কৃমির ট্রিটমেন্ট করাবেন, না হলে আমাদের গরু বা আপনাদের গরু এ ধরনের ক্ষতি হতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, কৃমির ট্রিটমেন্ট যদি আমরা গরুর না দেই তাহলে বিভিন্ন রোগে কিন্তু আমাদের গরুগুলো আক্রান্ত হতে পারে, যেমন পাতলা পায়খানা, গরু কম খাওয়া, গরু শুকিয়ে যাবে, দিন দিন হাড় ডিসার্ড হয়ে যাবে। তো আমাদের ডাক্তার সাহেব এখন ট্রিটমেন্ট করবেন, তো আসলে তিনি কীভাবে ট্রিটমেন্টই করবেন, কোন কোন ধরনের ওষুধগুলো দিয়ে ট্রিটমেন্ট করবেন আমরা দেখব। এবং সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের গরুর কৃমির ট্রিটমেন্ট দিবেন এবং ভালো ভেটেনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন। আসলে আমি মূলত ভিডিওটি করি সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের উপকারের স্বার্থেই, তো আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আসুন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখব এখন আমাদের সুপ্রিয় ডাক্তার সাহেব মোহাম্মদ রহুব সাহেব ট্রিটমেন্ট করবেন। তো আমরা দেখি এখন কিভাবে তিনি ট্রিটমেন্টটি করেন। নিজেরা চিকিৎসা করতে পারবেন, তাই ঘরে ঘরে সরকার বলিছে যে প্রত্যেক ঘরে ঘরে শিক্ষিত হন, বুঝছেন নাকি? আমরা দিচ্ছি আপনাদের, আমাদের সচেতন হওয়া লাগবে। এটা দেখলো কিটো পাস ব্যথা। সুপ্রিয় ভিউয়ার্স, কিটো ইনজেকশন দেবেন ব্যথার জন্য 5 ml এর গিরিয়ে গিরিয়ে সব। আরে সুপ্রিয় ভিউয়ার্স, আসলে গরুটির ক্যালসিয়াম ঘাটতি হওয়ার কারণে কিন্তু গরুটির দেখা যাচ্ছে বিভিন্ন রকম রোগ জড়িয়ে পড়েছে, তো সেই হিসাবে গরুটির ব্যথাও গেরায় গেরায় ব্যথা, আসলে শুয়ে থাকলে সে আর উঠতে পারে না এরকম আর কি।
5 ml LD3 হিমোভেট ভিটামিন 5 ml 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 5 ml